অনেক চেষ্টার পরেও নদীতে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার না হয় ক্রমেই উদ্বেগ বেড়ে চলছে। সিঙ্গিবাড়ি নদীর আদাবাড়ি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের দেহ খুঁজতে নামানো হলো সিভিল ডিফেন্স কর্মীদের। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সিভিল ডিফেন্স কর্মীরা এসে নৌকা এবং স্পিডবোর্ডে সিঙ্গিবাড়ি নদীর আদাবাড়ি ঘাটের চারিদিকে তলিয়ে যাওয়া দেহ খুঁজতে প্রচেষ্টা চালায়। প্রসঙ্গত গতকাল বিকেলে আনুমানিক 3টে থেকে 3:30 নাগাদ গোসানিমারি এলাকায় 8 জন বন্ধু মিলে সিঙ্গিবাড়ি নদীর আদাবাড়ি ঘাটে ঘুরতে এসে স্নান করতে নামে। এরপরই বছরকড়ি সুশান্ত সাহা নামে এক বন্ধু নদীর গভীর জলে তলিয়ে যায়। সেই অবস্থায় আতঙ্কিত হয়ে বাকি বন্ধুরা স্থানীয়দের ডেকে নিয়ে এসে নদীর চারিদিকে বহু খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি সুশান্তর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ এবং পুলিশের উপস্থিতিতেও খোঁজ চালানো হলেও নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুর 12টা থেকে সিভিল ডিফেন্স কর্মীরা প্রচেষ্টা চালিয়েও এখনও পর্যন্ত নদীর জলে তলিয়ে নিখোঁজ সুশান্তর দেহ খুঁজে পায়নি। তবে এই খবর লেখা অবধি নদীর জলে তলিয়ে নিখোঁজ সুশান্তের দেহ খুঁজতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিভিল ডিফেন্স কর্মীরা। আপনার ছেলে কি হন? ছেলের নাম কি? সুশান্ত। সুশান্ত কি? বাড়ি কোথায়? বাড়ি উত্তরপাড়া। ছেলেটার বয়স কি রকম হবে? 17। কতজন কালকে স্নান করতে আসছে? আমি ওইটা করতে পেলাম না, লটারি জিতেছিলাম তো আমি। আচ্ছা, আপনার নাম কি? রঞ্জন। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতাল দহ রোড। জানি কালকে 3:30 দিকে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে আসে। ঘুরতে এসে তাদেরকে প্রচণ্ড গরম লাগে, তারা স্নান করতে নামে। নামার পরে শুনছি নাকি একজন জলে ডুবে গেছে, তাকে কালকে থেকে খোঁজা হয়েছে, এই পর্যন্ত তাকে পাওয়া হয়নি। আচ্ছা, ছেলেটা যে তলে গেছে জলের নিচে, তার নাম জানেন? নামটা সঠিক বলতে পারি। ছেলেটার বাড়ি কোথায়? তারপরে গোসানিমারি। বয়স কত হবে তাও আনুমানিক? বয়স মোটামুটি 17-18। আপনার নাম কি? কাজীরুল। আপনার বাড়ি এইখানে? গোসানি বাড়ি। আপনি দেখতে পাচ্ছেন ঘটনা? না।